আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আর কদিন ধরে পানির জন্য খুব অসুবিধা হচ্ছিল, একদিন নিম্নচাপের কারণে পানির অবস্থা দেখেন, জমিতে দেখতে পাচ্ছেন এই দেখেন, এই দেখেন। সকালে এসে দেখি এদিকে তো বাঁধিয়েছিলাম, এই দেখেন পানি কেমন ঢুকেছে, আর এদিকে বাঁধা ছিল আমার জমিতেই কেমন ঢুকছে এই দেখেন একবারে বন্যার মতন। এই জমিগুলো সব পানির অভাবে চাষ দিতে পারছিল না। পানি লে এবার ওইদিকে পানি ঢুকছে, আমার পুকুর তো বোধহয় ছাপিয়ে গেল এই পানিতেই। এই যে ওইদিকে পানি ঢুকছে, ওইটা বাঁধিয়ে দিতে হবে। এই যে সব দিকেই পানি আসছে, ইট দেওয়া ছিল, ইটের ফাঁকে ফাঁকে আমি আসতে পারি। তোদের ওই সাইডে যেটা কাটা ছিল ওইটা বানাতে হবে, ওই একটু পানির চাপটা কমবে, আর ওদের পানিতে ক্যানেলে নেমে যাচ্ছে। এই যে আমাদের সেগুন গাছ, এই কি বলে শিমুল গাছ উল্টে পড়ে গেছে, ক্যানেলে কেমন পানি দিচ্ছে দেখেন। পুকুরে প্রচুর পানি ঢুকছিল, আর এই দেখেন পুকুরে কতটা পানি হয়ে গেছে, চাতাল পর্যন্ত পানি চলে এসেছে। এইদিকে পানি ঢুকছিল নিজে, তার জন্য এইখানটাখানে বাঁধিয়ে দিলাম, নাহলে পুকুর ছাপিয়ে যেত। এখনো 2 ফুট পানি ওপরে আছে, ইট দিয়েছিল বলে এখানে বানানো হলো। এবার যেটা ঢুকবে ঢুকবে, নাহলে পুকুরের মাছগুলো বেড়ে যেত। ওই মাথায় যে পানিটা ঢুকছে সেটা বাঁধিয়ে দেবো, বিশাল বড় সাপ কাটের ওইখানে, তার জন্য আর বাঁধালাম না। আসুক পানি, পানি তো আর আটকাতে পারা যাবে না, তো এদিকে কাটিয়ে দিয়েছে, এখন বেড়ে যাক। আর যত পানি ঢুকবে ভালো, ঘাসগুলো পচবে ডুবে থাকলে, এই পানিটা কমতে পরেই 2-1 দিনের মাথায় আবার একটা চাষ দিয়ে দেবো, তাহলে ঘাসগুলো অনেক কাবুতে আসবে। আর আমাদের গেটে দেখেন কত পানি বাড়ছে,
যত টাইম হচ্ছে তত পানি বেশি বাড়ছে, মানে ওপর থেকে পানি আসছে বেশি। ঠিক আছে, বাড়ি যাবো গা, আর বাড়ি থেকে অর্ডার দিলে এই যে কুমির পাতা, তাই কটা কুমির পাতা তুলে নিলাম। আবার আমরা মাঠে চলে এসেছি, আর এখানে আপনাদের রাঁধুনিও আসছে শুদ্ধ। তা তো একটু কমে আছে, আরো বেশি ছিল এখানে, একবার বদবদ করে নামছিল। এই যে ঘাসগুলো এবার তার দেখতে পাচ্ছে, তখন দেখতে পাচ্ছিল না। এগুলো ওই দিকের মুখটা কাটা আছে, ওই মুখটা বাঁধে দেবো, তার জন্য আরও এলাম। ওইটুকু বাঁধালে পরে ঠিক হয়ে যাবে, তার ওদিকে যাওয়া হয়নি, ওইখানটা বিশাল বড় একটা সাপ ছিল তার জন্য। হালুয়া গ্রামের মেয়ে বলছো, আবার এদিকে একটু উঠতে পারো না, তোমাদের আবার পাহাড় আছে তাই বলছো। এই যে আমি ঘাট কান ভর্তি হয়ে গেছে, একটু না বান্ধালে তো এখান চলে আসছি তো, বললাম না একাঙ্গল চাতার চাতারটা থেকে একাঙ্গল। আর এই দেখো একটু বান দিয়েছিলাম বলে, মাটি থাকছিল না, এত পানি ঢুকছিল এখানটায়, ওখানে একটা সিঁড়ি করে দিতে হবে, তার জন্য আর এলাম। আর ওই বাঁধা ওইটা কাট্ট বাঁধাবার জন্য আর এলাম। এই যে এইটা কোটাটা মাটি দিয়ে করে দিয়েছে, বদবদ করে ঢুকছিল, নাহলে ওই সমান আরও তো পানি ছিল উঁচু হয়ে, সেই সমান একবার গোটাটা ভেঙে দেখ। আর ওখানে ঝর্ণার আওয়াজ শুনছো, ঝর্ণার আওয়াজ শুনছো, ওখানে যা পানি যা নামছে হড়মড় হড়মড় করে, মানে কাছে গেলে আপনারা আওয়াজ শুনে বুঝতে পারবেন যে কেমন পানি নামছে ক্যানেলে। আপনারা নিশ্চয় আওয়াজ পেয়েছেন, এইখানে পানি দেখতে পাচ্ছে, প্রচুর পানি নামছে। এই যে পানি যাইছে, সাপ ওই যেতে পানিতে ওই অত তোড়ে থাকতে পারে। চলো কাজ টাজ গুলো করলে গা কিছু, আমি ওইটু বাঁধি দিয়ে গা কাঠ দুটো। সন্ধ্যে লেগে গেছে, আর আমরা অনেকটা কাজও করে নিয়েছি আজকে, যেহেতু রেসিপি নাই, হ্যাঁ তার জন্য এখানে একটা পেঁপে গাছ লাগা করালে, সামনে একটা পেঁপে গাছ থাকে ভালো লাগবে, ছোট থেকে গাছে পেঁপে ধরবে ভালো লাগবে। আর এই যে সিঁড়ি করা হলো, বলছে অসুবিধা হয়েছে নামতে, তাই কটা সিঁড়ি করে দিলাম। এবার খানিক সিমেন্ট দিয়ে মশলা দিয়ে করে দিতে হবে, তাহলে লড়ালড়ি করবে না, ওগুলো দেওয়া দরকার নেই, ওগুলো তো তুলে নিতে হবে ইঁটগুলো, আর এগুলো এখন তোলার দরকার নাই। চলো আর কিছু শাক নিলাম গে, কলমি শাক উঠাচ্ছি, কলমি শাক, তারপরে কুমড়ো শাক, মেশি পয়সা, তিন রকমের শাক, পাঁচ মিশে লেগে শাক, বাড়িতে ছুটি শাক আছে। চলো বাড়ি, আর আমাদের এই তো রাস্তা জিটি রোড, এখানে এখানে বাদ ছিল সেটাও করে দিলাম। এই যে
এত ভালো রাস্তাতে আপনাদের রাঁধুনি হাঁটতে পারে না। ওটা নেবেন কি? চলো ওইদিকে বানটা বাঁধিয়ে দিয়েছি, পানি তাও তো অনেকটা কমেছে। চলো না হলে যে পানি বেড়েছিল আপনাদের তো সকালে দেখাচ্ছিলাম, গেটে একবারে হড়মড় হড়মড় করে পানি বেড়েছিল। জুতো এখানে খুলেছ নাকি? এই বর্ষা কটা দিনখানে অসুবিধা হবে, 3-4 মাস। এই যে অনেকটা কমে আছে, কালকে সকালে এসে তখন এগুলো বাঁধাবো মানে বেড়া কাজকে। ঠিক আছে চলো তাহলে।